চাট নমস্কার আমি ইশানি কোথা আমার 6 মাস 2024 আমার বেবি হয় সরকারের কাছে তো আমি খুবই উপকৃত হয়েছি এই কয়েকটা জিনিসে আমার সিসেকশন হয় তা আমার মানে সিসেকশন হওয়াতে যেটা হয়েছে সবাইকে লোকাল অ্যানেসথেসিয়া করে মানে যেটা কিনা স্পাইনালে ইঞ্জেকশন দেয় সেটা আমার হয়নি সেজন্যই পরের দিন সকালবেলায় হাঁটতে পেরেছি আমার ফুল অ্যানেসথেসিয়া হয়েছিল সেদিন আমার দেরি হয় 9:55 তো 3টে থেকেই আমার লিকুইড ডায়েট শুরু হয়ে গেছে রাত্রেবেলা আমি সলিড ফুড পেয়েছি তারপরে আমার একটা প্যাড ছিল যেটা কিনা হাতে সেটার জন্য আমি মানে কোনো রকম কোনো পেইন সেরকম ভাবে ফিল করি এগুলো আমার খুব ভালো লেগেছে এর জন্য আমি খুব তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি এই জন্য আমরা ডক্টর প্রসেনজিৎ সরকারের কাছে থাকবো যে উনি ওনার প্রচেষ্টায় এবং ওনার টিমের ঐতিহাসিক চেষ্টায় আমাদের পৃথিবীতে আমরা দুজন ভাগ্যবান বাবা মা হতে পেরেছি স্যারের একদম এর জন্য চিরকাল স্যারের কাছে কৃতজ্ঞ থাকবো এবং সবাইকে বলবো যে একদম স্পাইনাল অ্যানেসথেসিয়ার দিকে না গিয়ে এবং লোকাল অ্যানেসথেসিয়াটাই যেন ওনারা স্টিক করে থাকেন যার ফলে পরবর্তীকালে যা বেনিফিট ওনারা পাবেন সেটা অতুলনীয় বেনিফিট এবং স্যারের গাইডেন্সে স্যারের পর্যবেক্ষণে থাকুন এবং আপনারা সবাই খুব ভালোভাবে আপনাদের ম্যারিটাল লাইফ এবং আপনাদের আমাদের যে প্যারেন্টাল লাইফ ম্যারিটাল লাইফের সার্থকতা কোথায় আছে প্যারেন্টাল লাইফে প্যারেন্টাল লাইফটা খুব ভালোভাবে সবাই আপনারা লিখবেন এবং স্যারকে আবার স্যারকে এবং স্যারের পুরো টিমকে আবার আমরা মনের ভেতর থেকে একটা মানে প্রচণ্ড মানে থ্যাংক ইউ জানাবো এটি যে স্যার আরও সবাইকে এরকমভাবে যেন ট্রিটমেন্ট করে আরও যেন সবাই উপকৃত হয় পুরো সমাজ যেন উপকৃত স্যার